পৃথিবীতে বস্তুনিষ্ঠতা বলে কিছু নাই। যতদিন পর্যন্ত ক্লাস আছে, শোষণ আছে, শাসন আছে, অন্যায় আছে, সেখানে বস্তুনিষ্ঠতা। বিবেকের তীব্রতা যত বেশি থাকে, হ্যাঁ, তার লড়াই করবার আকাঙ্ক্ষা তত বেশি গভীর হয়। বিবেক কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে তৈরি হয় না। আপনার বিবেকের মাত্রা কি হবে নির্ভর করবে আপনি কত ধরনের লেখাপড়া করেছেন। লড়াই করা ছাড়া জীবনকে অর্থবহ করবার আর কোনো পথ নাই। প্রশ্ন করার অভ্যাস তৈরি করা ছাড়া সাংবাদিকতা করা অর্থহীন। আমি কি রিলেট করতে পারছি যে সাংবাদিকতার সঙ্গে আপনার রাষ্ট্র গড়ে ওঠা, রাষ্ট্র প্রতিনিধিত্বশীল কিনা, প্রতিনিধিত্ব করলে কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করছে, কিংবা কোন কোন জনগোষ্ঠীকে এক্সক্লুড করা হচ্ছে, হ্যাঁ, ইনক্লুসিভ হচ্ছে কিনা, এই প্রশ্নগুলি বাদ দিয়ে যে সাংবাদিকতা হবে সেই সাংবাদিকতাটা কি কাজের কথা? তাহলে আপনাদের মধ্যে যারা ভবিষ্যতে পেশা হিসাবে সাংবাদিকতাকে নিতে চান, এই এলাকাগুলির উপর নিজের মনের আলো ফেলা, কিংবা ইতিমধ্যে যারা আলো ফেলেছে সেই আলোর মধ্য দিয়ে হেঁটে যাওয়ার একটু দরকার আছে তো নাকি? আচ্ছা, আমি এই প্রসঙ্গে আবার ফিরে আসবো, তার আগে আপনাদেরকে আর একটা কথা বলতে চাই। ধরুন ১৯৬০-এর দশকে সারা বাংলাদেশে কতজন সাংবাদিক ছিলেন? অনুমান যে কোনো একজন অনুমান করেন। এনি ফিগার 100, 4-5টা মাত্র পত্রিকা ছিল। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি নাম বলেন, ষাটের দশকের সেই সাংবাদিকদের কটা নাম বলতে পারবেন আপনি? অধিকাংশের চোখ মুখ দেখে মনে হচ্ছে একটা কিংবা দুইটা। এটা আপনাদেরকে এম্বারাস না করার জন্য বললাম, আমার মনে হয় একটাও না। আচ্ছা, 70-এর দশকে কত? 500 সাংবাদিক। নাম কয়টা? 3-4 বলতে পারবেন? 5টা। 80-90 এরকম করে, অর্থাৎ আপনার আগের প্রজন্মের কতজন সাংবাদিক ছিলেন এইটা আপনার 4-5টা নাম ছাড়া মনে পড়ে না। বাকিরা কি সাংবাদিকতা করে নাই? নিশ্চয়ই করেছে। আপনি নাম জানেন না কেন? পুরো অপরাধটা কিন্তু আপনার না, আপনার একাডেমি আর আপনার ব্যক্তিগত কিছু অপরাধ তো আছেই আপনার, এবং এমনকি এই দেশের সাংবাদিকতার হিস্ট্রিটাও পড়ে দেখবার সুযোগ পান নাই, অর্থাৎ সুযোগ করেন নাই, কিংবা এরকম একটা বই একসাথে নাই যে, অর্থাৎ এরকম একাডেমিয়া থেকে রিসার্চ হওয়ার কথা ছিল যেখানে আপনি মোটামুটি বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসটা একটা দুইটা বই পড়ে পড়তে পারেন। সেগুলো আপনার যেমন দোষ আছে, আপনাদের যারা সাংবাদিকতা পড়ান বা এই দেশে যারা সাংবাদিক অধীনে গবেষণা করেন তাদেরও দোষ আছে, মানলাম। কিন্তু আমার এই মুহূর্তের পয়েন্ট সেটা নয়। এই মুহূর্তে যারা আপনারা সাংবাদিকতা করছেন, এই সময়ে এখন থেকে 30 বছর পরে যখন আপনারা অনেক বড় বড় জায়গায় থাকবেন, আপনাদের জায়গায় 30 বছর পরে এই হল রুম থাকবে, এই 3টা চেয়ার থাকবে, এবং এই এই চেয়ারগুলোও থাকবে, কেউ না কেউ থাকবে, এই আলোচনা আবার হবে। সেই দিন যারা যাদেরকে আমার মতো কেউ এসে জিজ্ঞাসা করবে যে 2024 সালে কারা সাংবাদিক ছিলেন, ওদের কিন্তু একই অবস্থা হবে। 3টা, 4টা, 5টা, সর্বোচ্চ 10টা নাম মনে রাখতে পারবে। আপনি কি খেয়াল করেছেন 90 জনের কথা কেন মনে রাখে না, বা মনে রাখা সম্ভব হয় না, 10 জনেরটা মনে রাখে? যারা সাংবাদিকতা করেছে এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলির কথা মাথায় রেখে, এবং সাংবাদিকতার মধ্যে এই ক্রিটিক্যাল কোয়েশ্চেন সহ সলভ করে করে প্রশ্ন করে করে আর্টিকেল লিখেছে, তাদেরকে মানুষ মনে রাখে। মেক সেন্স? সত্য কি না? অন্যরাও করেছেন, নিশ্চয়ই করছেন আপনারা, কিন্তু আপনাদের থেকেও 5টা, 10টা নাম পুরো জেনারেশন থেকে পরের জেনারেশন জানতে পারবে। কারা তার মধ্যে থাকবে নির্ভর করে সাংবাদিকতার, এই যে তাত্ত্বিক প্রশ্ন আমার ফেরত আসছে আবার ওখানে, যে কোন পার্সপেক্টিভ আপনি হয়তো প্রশ্ন করুন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি? পৃথিবীর মধ্যে সবচেয়ে তৃতীয় শ্রেণীর কোয়েশ্চেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি? এটা কিসের আলোকে, বেস লাইনটা কি? পৃথিবীতে বস্তুনিষ্ঠতা বলে কিছু নাই। যতদিন পর্যন্ত ক্লাস আছে, শোষণ আছে, শাসন আছে, অন্যায় আছে, সেখানে বস্তুনিষ্ঠতা, এটা সুবিধাবাদ, সেটা আমি আসবো পরে প্রায়োগিক সাংবাদিকতার মধ্যে। প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা যদি একটা রাষ্ট্রকে, রাষ্ট্রের আমাদের লেখা আছে কনস্টিটিউশনের মধ্যে, এটা একটা প্রজাতন্ত্র, এটা খুব তৃতীয় শ্রেণীর অনুবাদ, যদিও রিপাবলিকের অনুবাদ প্রজাতন্ত্র না। এই যে প্রজাতন্ত্র অনুবাদ করলাম আমরা আমাদের পূর্বপুরুষরা,
এটা কিন্তু ঔপনিবেশিকতার সাংস্কৃতিক প্রতিফলন। জমিদারি সিস্টেম, জমিদারের প্রজা থাকে, সিটিজেন আর প্রজা তো এক না, নাগরিক যে নাগরিক তো প্রজা হতে পারে না, প্রজার ইংরেজি হলো সাবজেক্ট, ব্রিটিশদের সাবজেক্ট। আমাদের এখানে রাজা টাজা তো নাই, রাজা রানী তো আমরা বসানোর জন্য একটা এই দেশের, হ্যাঁ, মানুষ যুদ্ধ করে নাই, তাহলে এই দেশের সংবিধানের নাম বা রাষ্ট্রের নাম প্রজাতন্ত্র হবে কেন? বাংলাটা পিপলস রিপাবলিক, তো পিপল তো নাই এখানে, পিপলকে তো সাবজেক্ট বানিয়ে ফেলা হয়েছে, সাবজেক্ট মিনস সাবজেক্ট টু দি কিং। আচ্ছা যাই হোক, অর্থাৎ এটা যখন বানানো হয়েছিল তখনকার প্রজন্মের সবচেয়ে আলোকিত মানুষরাও রিপাবলিক তৈরি করবার, ওই যে জেনারেল উইল দিয়ে তৈরি করবার কথাটা মাথায় আসে নাই, থাকলে এক পার্টির বা হ্যাঁ লোকের দেশ রিপাবলিক তৈরি হয় না, এটা জানতো। ক্ষমতার লোভ যেমন আছে সেটি কিন্তু সব না, এটা কিন্তু রাজনৈতিক সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের স্তরের ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে এটার নাম প্রজাতন্ত্র হতে পারে না। আচ্ছা এনিওয়ে, এখন একটা ভূখণ্ডের মধ্যে যে জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কথা আমাদের এখানে লেখা আছে, এই সর্বশেষ নির্বাচন যেটা গেল, যদি আপনারা এটাকে এই নির্বাচন বলতে চান কোট আন কোট, তার রেজাল্টের মধ্যে আমরা কি দেখেছি, 300 মধ্যে 200 উপরে কোটিপতি আছে, সম্পদ থাকার মধ্যে কোনো অপরাধ নাই, কারণ একটা দেশকে সম্পদশালী হতে হয়, সম্পদ না থাকলে আপনি বিতরণ করবেন কি? আচ্ছা, কিন্তু দেশে সব মানুষ তো কোটিপতি না, কোটিপতি মানে কোটি টাকা সর্বনিচ্চ মানে 1 কোটি না, 20 কোটি থেকে 1000 কোটি পর্যন্ত আছে 200-250, এর সিংহভাগ হচ্ছে আবার ব্যবসায়ী, কত 69%, আর তারপরে যে পেশাজীবী আছে সেগুলো বিত্তবান পেশা, যেমন লয়ের ছাত্র থাকলে আমার কাছে রাগ করবেন, আমার উকিল বন্ধুদেরকে জজ বন্ধুদেরকে বলি যে দেশের মধ্যে ক্রাইসিস লাগলে তোমরাই তো সবচেয়ে লাভবান হো, হা করে বসে থাকো, কবে মামলা আর দামলা হামলা হতে থাকবে, অর্থাৎ উকিল ব্যারিস্টার আছে মেলা, অর্থাৎ যেই পেশার সঙ্গে বৃত্ত আহরণের সুযোগ আছে। হ্যাঁ, তাহলে এই যে সংসদটা আমাদের কাছে আছে, কোন পার্টি আওয়ামী লীগ বিএনপি বিতর্কের মধ্যে আপনারা জানেন না, আমিও জানি চাই না, তারপর দেখা গেলো যে আমরা এখান দিয়ে আপনারা গলা কাটা ফেলছেন আওয়ামী লীগ বিএনপি করে, ওই ঝুঁকির মধ্যে আমার ছেলেটা আছে সঙ্গে আমি আজকে যেতে চাই না, কিন্তু এই ক্লাস হিসেবে তো আমি বলতে পারি এই দেশে মধ্যবিত্ত আছে, বিত্তবান আছে, বিত্তহীন আছে, এবং যেই বিত্তহীনদের অধিকাংশ মানুষ, গো ব্যাক টু দ্যাট হিস্টোরিক্যাল ফ্যাক্ট, যে 75 থেকে 80% মানুষ যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তাদের মধ্যে কৃষক শ্রমিক ছিল সবচেয়ে গরিবরা, তাদের কোনো প্রতিনিধিত্ব নাই, এটা আমি জাতীয় সংসদ কিভাবে বলবো? জাতি তো ভাই কয়েক শুধুমাত্র 1% হলো বৃত্ত, 1000 কোটি লোকের না, তাহলে জাতি তো সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ কনসেপ্ট, ধনী গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত সহ, তাহলে আমার সামনে জাতীয় সংসদ নামে যে সংগঠনটা আছে সেটা বিএনপিও সঙ্গে থাকলে যে খুব বেশি পার্থক্য হইতো আমার মনে হয় না, কারণ এটা যদি কম্পিটিটিভ ইলেকশনও হইতো, যে যেটা আরেকটা রাজনৈতিক আছে আমি সেদিকে যাচ্ছি না, একই ধরনেরই হইতো, বিএনপিও এই বিত্তবানদেরকেই নমিনেশন দিত, এরাই আবার আপনার দুই পক্ষ মিলে একটা কোটিপতিদের ক্লাবে অধঃপতিত হতো জাতীয় সংসদ নামের একটা বিষয়, এটাকে আমি মেনে নিব? আপনারা কি সবাই কোটিপতির সন্তান? নো, মনে হয় না। আপনি কেন মেনে নিবেন যে এটা একটা জাতীয় সংসদ, জাতীয়? তাহলে এখানে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর ক্ষুদ্রতম একটা অংশ এখানে প্রতিনিধিত্ব করে, এটার নাম জাতীয় হতে পারে না। তাহলে এখন সাংবাদিকতার প্রশ্নে, তাহলে আপনি যদি সাংবাদিকতার প্রশ্নে এই প্রশ্নটা উত্থাপন না করেন, আপনি কি করে সাংবাদিক হবেন? এখানেই হচ্ছে বস্তুনিষ্ঠতা এবং অবস্তুনিষ্ঠতার প্রশ্ন আসে। আপনি যদি বস্তুনিষ্ঠতার একটা প্যারোকিয়াল ডেফিনেশনও যান, সেই অংশ সেই কথাই তো আপনাকে বলতে হবে যে না, এটা জাতীয় সংসদ না, জাতিকে প্রতিনিধিত্ব করে না, বিএনপি থাকলেও না, কারণ এখানকার শতকরা 90 জন সদস্য হচ্ছেন
বিত্তবান শ্রেণীর, আর 99% লোকের এখানে প্রতিনিধিত্ব নাই। আপনি সাংবাদিকতা করবেন, এই প্রশ্নটা উত্থাপন করবেন না, না করলেও পারবেন, কিন্তু একটা কথা মনে রাখেন, ওই যে 10 জন ওর মধ্যে যেতে পারবেন না, এইটা গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। মানে কোনো স্পেসিফিক গ্যারান্টি দেওয়া একটা মূর্খতা, কিন্তু ইতিহাস বিকাশের কতগুলি সাধারণ নিয়ম আছে তো, জেনারেল সত্য আছে তো, তাই না? সেটা বলা যায় যে যদি এই 100 জনের মধ্যে আপনি যারা সাংবাদিকতা করছেন এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনগুলি উত্থাপন না করেন, তাহলে আপনি ওই 10 জন 5 জনের মধ্যে থাকতে পারবেন না। এই ঠিক এখানে এখন থেকে 40 বছর পর এই আবার সমিতিতে যারা আর কাউকে ডেকে এনে কথা বলতে দিবে, এই এখানে সভাপতি সম্পাদকরা থাকবে, শিক্ষক থাকবেন, অনুমান করি শিক্ষক না, এই তো যেভাবে ওনাকে আনা হচ্ছে বোঝা যায় তো শিক্ষক। আচ্ছা, হ্যাঁ, সেখানে একজন শিক্ষক থাকবেন, কিন্তু কোনো অবস্থাতে আপনাদের কথা তারা মনে রাখবেন না যদি না আপনার এই প্রশ্নগুলি উত্থাপন না করেন। এটা শুধু রাজনীতির প্রশ্ন না, ধরুন আপনার কেউ মেডিকেল জার্নালিজম করতে চান কথায় কথা, তো মেডিকেল মেডিকেল কলেজগুলিতে কী কারিকুলাম, সেই কারিকুলাম নিয়ে আপনাকে প্রশ্ন উত্থাপন করতে হবে। যেমন ধরুন মেডিসিন 2 প্রকার, প্রিভেন্টিভ মেডিসিন, কিউরেটিভ মেডিসিন। এক পদের ওষুধ আছে, এটা খেলে আপনার অসুখ হবে, অসুখ হলে আপনার ভালো হয়ে যাবেন, আবার কয়দিন পরে হবে, ঠিক আছে? কিউরেটিভ অ্যাপ্রোচ কি, আপনার অসুখ হয়েছে, এখন আর এই ওষুধটা খেলে এই অসুখটা আপনার হবে না। আচ্ছা, এখন মেডিকেল কলেজগুলি তৈরি করবার ক্ষেত্রে যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজগুলি পয়সা বিনিময় করে, পুঁজি বিনিয়োগ করে, তাহলে সেই মেডিকেল কলেজগুলিতে কী কার সিলেবাস কারিকুলাম ঠিক করা থাকবে? ওর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রোডাক্ট বন্ধ হওয়ার জন্য আপনার পড়াবে, তাহলে সে পড়াবে ডাক্তারদেরকে এমন জিনিস যে এমন ওষুধ সে প্রেসক্রাইব করবে যেটা খাবে আবার কয়েকদিন পরে হবে, আবার তার ওষুধ বিক্রি হবে, তাই না? আপনি যে কোনো ডিসিপ্লিনেই নলেজ সিস্টেমের মধ্যে এই প্রশ্নগুলি করতে পারেন। এগুলি ক্রিটিক্যাল একটা মাইন্ড ডেভেলপ করা খুব গুরুত্বপূর্ণ। তো রাষ্ট্র, রাজনীতি এবং ইতিহাসের পরিপ্রেক্ষিতে ছাড়া সাংবাদিকতা পড়ার বা চর্চা করার কোনো সুযোগ আছে বলে মনে হলো? কথা বলেন, আপনারা সাংবাদিকতার কোর্সে কারিকুলামে কি পড়ান আমি জানি না। আচ্ছা, আমি সাংবাদিকতা পড়তে চেয়েছিলাম, হ্যাঁ, আমাকে ভর্তি নেয় না, সেটা অনেক দুর্ভাগ্যের ব্যাপার আমার। ইনফ্যাক্ট আমি সোশিওলজিস্ট হতে চেয়েছিলাম, আমাকে ইংরেজি পড়তে হয়েছে বাপের স্কলারশিপ ঠিক রাখবার জন্যে। কারণ হচ্ছে যে আমি যেই জেনারেশনের আমার মা বাবা, সেই বাবা মা বাবারা সোশ্যাল সায়েন্সকে কখনই অ্যাপ্রিসিয়েট করে নাই। ইমিডিয়েটলি পাকিস্তান হয়েছে, তারা তখন তরুণ, তাদের সন্তানদের একটা ইকোনমি তৈরি হচ্ছে, কিন্তু পূর্ব পাকিস্তানের তৎকালীন মধ্যবিত্তের একটা উত্থান ঘটছে, সেই মধ্যবিত্তের মধ্যে ওনারা প্রতিযোগী ব্যবসা বাণিজ্যের মধ্যে, তার সন্তানদেরকে সমস্ত মা বাবার মতোই কি করতে চায় ওই সময়ে, এমন একটা পড়াশোনা কিছু লেখা করাতে চায় যে পড়ালেখার মধ্যে সরকারি চাকরি না পাওয়া গেলেও আপনার স্বাধীনভাবে লাইফটা সিকিওর হয়। আমাদের এই অঞ্চলে মধ্যবিত্তদের, আমার বাবা মধ্যবিত্ত বলতে পছন্দ করতো, বড় হয়ে দেখছি আসলে সে মধ্যবিত্ত ছিল না, নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ এরকম আছে। আমার বাবা খুব টকটকে ফর্সা ছিলেন, বলতেন আমরা ইরান তুরান থেকে আসছি, তা বলতাম যে বাবা এগুলি বলো না, এই যে আমাদের পাড়ার থেকে যে লোকজনরা মিডল ইস্টে যাচ্ছে, কেন যাচ্ছে জানো তো, এরা কারা যাচ্ছে, এরা গরিব, এরা এখানে কাজকর্ম পাচ্ছে না বলে বাধ্য হয়ে যাচ্ছে, তোমাদের বাচ্চা তারা যদি এসে থাকে ওইখান থেকে, ওই যে খুব তোমরা ওই যে খানদান হিসেবে প্রচার করতে যায় না, লোকেরা কিন্তু লেখাপড়া শিখে বলছে এখন, তো সত্য কথা তো, ইতিহাসের কথা, আমার চারদিকের কথা। একবার হলো আমার মানে এখানে তো সোশিয়াল ইকোনমিক ফরমেশনের অনেক ধরনের দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, বিশেষত 80 দশক 90 দশক থেকে, হ্যাঁ যারা আছে, যেমন একবার থাক ওই গল্প আরেকদিন করব, আমরা সাংবাদিকতায় ফিরে আসি। তো আমি সোশিওলজিস্ট হতে চেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের তখন আপনার 5টা সাবজেক্টে ইন্টারমিডিয়েট পাশ করার পর পরীক্ষা দেওয়া যেত। তো
যে কোনো একটা আপনি বাছাই করতে পারতেন। তবে সোশ্যালজিতে পরীক্ষা দিয়ে একদম উপরের দিকে ছিলাম, ভাইভাতে, একদম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ভাইভাতে যখন আমি গেছি তখন আমাকে একটা প্রশ্ন করে নাই, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, এই মিয়া তুমি তো এখানে পড়বো না, তুমি সায়েন্সের ছাত্র, তুমি তো মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা, সিট নষ্ট করতে আসছো। তখন সিট নষ্ট করার ব্যাপার ছিল, আপনি ভর্তি হলেন, আপনাকে দিলে আর চলে গেলেন, হ্যাঁ অন্য জায়গায় পেলেন, তাদের শিক্ষকদের কনসার্নটা আমি অস্বীকার করবো না, সিট নষ্ট করতে আসছো। যতই আমি বলি স্যার আমি এটা পড়তে চাই, আর এইটার জন্যে আমাকে বাড়িতে ভীষণ লড়াই করতে হচ্ছে, আমার যে রেজাল্ট সেইটা ঢাকায় আমার হবে না, আমি জানতাম ওইটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। ঢাকার বাইরে একটা মেডিকেল কলেজ আমার হলো, কিন্তু আমার সোশ্যালজিতে আমাকে বের করে দিল সিম্পলি। ওনাদের ধারণা যে আমি এটা পড়বো না, কিছু করার নেই। তখন সোশ্যালজিতে বলা হয়ে থাকে ভালো ছাত্রছাত্রীরা পড়তো না, এবং আমার যেটুকু রেজাল্ট ছিল তখনকার মানদণ্ডে এটাকে ভালো ছাত্র বলা হতো। আচ্ছা পড়তে দিল না, তিন মাস পরে ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তিন মাস না চার পাঁচ মাস পরে, আচ্ছা তাকে আমাকে ইংরেজিতে পড়তে হতে হলো, ওখানে আমার ছিল বলে আব্বা বললেন যে ঠিক আছে এটা মাফ করা যায়। কেন করা যায়? মাথার মধ্যে কলোনিয়ালিজম, রাজার ভাষা ইংরেজি পড়লে। আমি চেষ্টা করি আমার যারা কথাবার্তা শোনে, ইনফ্লুয়েন্স আছে আমার পরিবারের মধ্যে, কেউ যাতে ইংরেজি না পড়ে। আপনারা যদি কেউ পড়ে থাকেন মাফ করে দিয়েন। আমি একটা সেমিনারে গিয়ে একবার বলছিলাম, যেখানে আমার সিরাজুল ইসলাম চৌধুরী আমার প্রত্যক্ষ শিক্ষক, তিনি চেয়ার ছিলেন, আমি একজন বক্তা ছিলাম, আমি প্রশ্ন উত্থাপন করেছি এটা অন রেকর্ড, যে আমি একটা কারিকুলাম সংক্রান্ত, ন্যাশনাল কারিকুলাম সংক্রান্ত একটা সেমিনার ছিল, আমি বলছি যে আমাকে সিরাজুল ইসলাম চৌধুরী স্যাররা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যা পড়াইছে সেইটা দিয়া যদি আমি সেইটা দিয়ে যদি লেগে থাকতাম, তাহলে আপনারা আজকের সেমিনার আমাকে ডাকতেন কি ডাকতেন না এই প্রশ্নের উত্তরটা আমি শিক্ষকের কাছ থেকে চাই। এটা তো উত্তর আপনারা জানেন, তাই না? ব্যতিক্রম আছে, আমার বন্ধু আসফার হোসেন এই বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষক ছিলেন, হ্যাঁ আচ্ছা, কিন্তু ওই ও আজকে যেই জায়গায় যেই লেভেলে ইন্টালেকচুয়াল প্র্যাকটিসের মধ্যে আছে আসফার হোসেন, সে শুধু ইংরেজি পড়ার জন্য না, মাল্টি ডিসিপ্লিনারি লেখাপড়া করার কারণে সে গ্লোবাল লেভেল অপারেট করে আর ইন্টালেকচুয়াল লেভেল। সুতরাং ওইটা সবাই হচ্ছে। আচ্ছা আমার আত্মীয় পরিজনের মধ্যে দু একটা পরিবার প্রায় ধ্বংস হয়ে গেছে, কেন জানেন? ওরা মনে করেছে ইংরেজিতে পড়লে নুরুল কবির হতে পারবে, একবারও প্রশ্ন করে নাই নুরুল কবির। ওদের ধারণা নুরুল কবির একটা কিছু একটা জায়গায় হয়েছে, আমি জানি এটার বেদনা কী, সেটা ওরা জানবে না, ওরা একটা সাকসেসফুল মানুষ মনে করে। আমি যে একটা ফেইলড লোক সেটা আমি জানি আপনার, আর এটা তো সবাই সবার কাছে তো আলাপ করার কোনো দরকারও নাই, কিন্তু এই মনে করে এই ছেলে মেয়েগুলিকে নষ্ট করছে, চাকরি পায় না এখন। আর কি পড়তে হয়, আর কি করতে হয় বাচ্চাদের, এটা তো বোঝানো জানে। প্রশ্নটা হচ্ছে যে বাবা এবার ঠিক আছে, এই বাপ আমরা বলতাম বাপের স্কলারশিপ, এবার তাহলে টাকা দেবেন, এটা সোজা বলতো, ইউনিভার্সিটি মেডিকেলে না পড়লে কোনো পয়সা দেওয়া হবে না, সোজা হিসাব। তাই আমি হলো বাঁচানোর জন্যে এই কী বলে যে এই বাঁচা এবং লেখাপড়াটা একটা অন্তত বিয়ে পাশ না করলে তো বিয়েও করা যায় না, তাই না? তো সেই জন্য এটা পড়েছি। আমার সময়ে আমি কিন্তু আমার বাচ্চাদেরকে বলছি সোশ্যাল সায়েন্স পড়ো, ওকে, তারা যে আমার কথায় পড়েছে তা না, হয়তো বাসার ইনফ্লুয়েন্সে বন্ধু বান্ধব চাচা মামা যাদেরকে দেখছে বাপটা তাদের পড়বে। সোশ্যাল সায়েন্স পড়ার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি কি এই যে মাল্টি ডিসিপ্লিনারি নলেজ সিস্টেম ইজ অলওয়েজ মাল্টি ডিসিপ্লিনারি, কোনো পেশায় বা কোনো স্পেশালাইজেশন ইজ ডেঞ্জারাস, উই নো দি উই নিড দি স্পেশালিস্ট, বাট স্পেশালিস্টদের ওই মাল্টি ডিসিপ্লিনারি নলেজ সিস্টেমের মধ্যে এন্ট্রি না থাকলে ভুলভাল প্রেসক্রিপশান দেবে, সেটা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কিংবা পলিসি প্ল্যানিং যাই হোক। তো সে কারণে আমি বলছি এই যে কারিকুলাম নিয়ে কোয়েশ্চেন করার দায়িত্ব সাংবাদিকদের, কিংবা ধরুন শিক্ষক, এটা আমার বলার ইচ্ছা ছিল না, একজন শিক্ষক পাওয়া গেছে শ্রদ্ধেয় মানুষ, এর চাইতে বড় পেশার কিছু নাই আমার যে ধারণা, তো তাদের সামনে আমরা বলে রাখি, আমরা তো প্রায়োগিক সাংবাদিকতায় যখন আমরা রিক্রুটমেন্টে যাই, এই প্রসঙ্গে আমি জাহাঙ্গীরনগরের ব্যাপারে বলে রাখি, ইট ইস এ পাবলিক নলেজ ইন মাই অফিস, আমি ধরুন 20-22 বছর হয়ে গেল রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে জড়িত,
আমরা কিন্তু জানি নগর ছেলে মেয়েদেরকে প্রেফার করি এখন। এটা দেখবেন যে এটা আমি ওখানেও বলি, আপনাদের ইউনিভার্সিটির অনেক ছেলে মেয়ে আছে আমাদের এখানে এখন বোধহয় মেজরিটি। এটা একটা কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার মান নিচে নেমেছে বলে আমাদের ধারণা। আপনাদের এটা কদ্দূর নেমেছে আমি জানি না, ওদের থেকে বেটার পারফরমেন্স আমরা এখানে দেখি। সম্ভবত ঢাকা থেকে অনেক দূরে টিচাররা কনসালটেন্সি করার সুযোগ কম, সেসব কারণেও হতে পারে। হ্যাঁ, ওখানকার প্রফেসররা সোশ্যাল সায়েন্সের ম্যাক্সিমাম নানান কনসালটেন্সির সঙ্গে জড়িত, এটা আরও দূরে নিয়ে গেলে হয়তো আর একটু ভালো হবে। এনিওয়ে, তো প্রশ্নটা হচ্ছে যে আপনি বলুন তো, সাংবাদিকতা বিভাগ থেকে একটা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যখন প্রায়োগিক সাংবাদিকতার মধ্যে যায়, তাকে ইন্ট্রো লেখা শেখাতে হবে কেন? একটা নিউজ কীভাবে তৈরি করতে হবে, যারা নিউজ ডিপার্টমেন্টে পড়ে, রিপোর্টিং পড়ে, কেন? সে কারণে বলি, ওই যে ওইখানে না পড়ে একদিক দিয়ে হয়তো ভালো হয়েছে কাজ। আরেকটা প্রশ্ন আমি আশা করবো আপনারাও বলবেন, এখানে সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত, এটা আমি এখনও বুঝি না। ধরুন আমি স্টেট ফরমেশনের জায়গায় ফিরে আসবো এই প্রশ্ন ধরে, আপনাদেরকে গ্রামসি পড়ানো হয়, আমি যদি জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সাংবাদিকতা বিভাগে, আলথুজার পড়ানো হয়, ভয় লেনিন পড়ানো হয় না, আচ্ছা, যদিও তার মার্কস লেনিন পড়ানো হয় না, কারণ তাদেরই এক্সটেনশন, যদিও গ্রামসি অ্যান্ড আলথুজার ডাইরেক্টলি কামস ফ্রম দি মার্কসিস থটস। এই প্রশ্নটার আমি এখানে রেখে দিচ্ছি, আমি একটু ফেরত পেছনের থেকে আবার আসছি, আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম। তাহলে আমাদের একটা রাষ্ট্র আছে আমরা দেখছি, সেই রাষ্ট্রের জন্য যে আইন প্রণয়ন করে এই একটা বিত্তবান শ্রেণী, তো ওইখানে তারা বিত্তবান শ্রেণী কি আপনার জন্য আমার জন্য আইন প্রণয়ন করবে আমরা আশা করতে পারবো? যদি না পারে তাহলে সে টিকে থাকে কি করে? রাষ্ট্রের একটা সরকার থাকে, দ্যাটস এ ম্যানেজার, তার আইন প্রণয়নের জন্য লেজিসলেচার আছে যে জাতীয় সংসদ, তার চিন্তা বাস্তবায়নের জন্য পলিসি বাস্তবায়নের জন্য এক্সিকিউটিভ আছে, আমলাতন্ত্র এবং পুলিশ ইত্যাদি ইত্যাদি, এবং সেইখানে প্রণয়ন করা আইন দিয়ে সমাজে শাসন ব্যবস্থা জারি রাখার জন্য তার কোর্ট কাছারি আছে। তাহলে আমরা এইটুকু নিশ্চিত হতে পারি যে রাষ্ট্র কোন অবস্থাতেই এমন আইন প্রণয়ন করবে না যেটা মাল্টি ক্লাস কোনো অর্গানাইজেশন না, তো ওয়ান ক্লাস একটা সংগঠন জাতীয় সংসদ। তাহলে অন্যরা তার রাইটসের জন্য লড়াই করবে কী করে? সে যদি লড়াই করে এই ছোট্ট একটা ক্লাসের বিরুদ্ধে, সে দমন করবার জন্য তো তার এক্সিকিউটিভ আছে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা আছে, সে আপনাকে দমন করবে, যে অ্যারেস্ট করে, মিটিং করে, জেলে ঢুকিয়ে দেয়, তাই না? বিচার ব্যবস্থা তারই আলোকে করা আছে। তাহলে এইরকম একটা জায়গা থেকে আমরা যে পিছনের ইতিহাসটা আমরা আলাপ করেছিলাম স্যার আসবার আগে, যে তাহলে আমাদের যে হিস্টোরিক্যাল প্রমিস, দ্য প্রমিস অফ আওয়ার লিবারেশন ওয়ার, সেই জায়গায় পৌঁছাবার তো আমার কোনো পথ থাকছে না আপাতত। সেই পথটা যাওয়া, পথে যাবার জন্যে বুদ্ধিবৃত্তিক পর্যায়ে যে লড়াই করা, সেই লড়াইয়ের মধ্যে দুইটা অংশ থাকবে স্বাভাবিক। একটা হচ্ছে স্টেটাস কো রাখবার জন্যে, অর্থাৎ নিম্নবিত্ত থেকে এই ব্যবস্থার মধ্যে অ্যাকোমোডেট হয়ে যে শাসক শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হবে, একটা একটা এই আপনার এই ক্লাসমেটসরাই বা আপনার এই বন্ধুরাই। আরেকটা হচ্ছে যে আপনার বিবেকের যে, এবং বিবেক তৈরি হয়, বিবেক কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তৈরি হয় না, আপনার বিবেকের মাত্রা কী হবে নির্ভর করবে আপনি কত ধরনের লেখাপড়া করেছেন। বিবেক ইজ এ স্টেট অফ দি গ্রোথ অফ ইউর ইন্টালেকচুয়াল মাইন্ড, কারণ প্রশ্ন ছাড়া, উত্তর ছাড়া, কোনটা রাইট আর কোনটা রং, যত কোয়েশ্চেন আপনার মাথায় আসবে আপনার রাইট রঙের বিবেচনা তত সেরকম পরিবর্তন হয়ে থাকবে। মেক সেন্স? আচ্ছা, তাহলে এইখানেও আপনি এই অবস্থা চান কি চান না, যে ব্যবস্থাটার মধ্যে আমরা আছি? একটা হচ্ছে কোনটা হইলে আমার সুবিধা হয়, অফকোর্স যদি আমরা অ্যাকোমোডেটেড হয়ে যেতে পারি, যে ব্যবস্থা আছে ওর মধ্যে ঢুকে পড়লাম। কিন্তু যখনই আপনি চিন্তা করবেন যে এটা কি রাইট, আচ্ছা, পৃথিবীতে যত বড় বড় সংগ্রামী মানুষ ছিলেন তাদের বিপুল ব্যতিক্রম আছে, বিপুল অধিকাংশই রুলিং ক্লাস, যারা তার ক্লাসের বিরুদ্ধে লড়াই করেছে। কেন করেছে? ধরেন যে বড় বড় দুইটা নাম,
বা তিন চারটা নাম, বড় বড় বিপ্লবের ঘটনা কোনটা? 1776 সালের আমেরিকান রেভলিউশন, 1789 সালের ফ্রেঞ্চ রেভলিউশন, 1917-এর রাশিয়ান রেভলিউশন, 1949-এর চাইনিজ রেভলিউশন, এটা কারা নেতা? গরিব গরিব গরিবের লোক ছিল কেউ? ওয়াশিংটন তো নিজেই জেনারেল ছিল, আমেরিকান রেভলিউশনের সেনাপতি এবং পরের প্রেসিডেন্ট। জেফারসন কিংবা ম্যাডিসন ওইখানকার অ্যারিস্টোক্রেটিক ক্লাসের সবচেয়ে শিক্ষিত লোক ছিল। এইখানে ফ্রেঞ্চ রেভলিউশনে যারা নির্মাণ করেছে, রুশো ছাড়া, সোশ্যাল কন্ট্রাক্টের রুশো ছাড়া, রুশো গরিবের ছেলে ছিল, সেটা তার একটা সমস্যা ছিল, সে মিথ্যা কথা বলতো, সে বলতো অনেক বড় ক্লাস থেকে আসছে। হ্যাঁ, সেটা পরে আবার ইতিহাসের গবেষণায় ধরা পড়ে গেছে। হ্যাঁ, ভলতেয়ার, বিরাট ভলতেয়ার, হ্যাঁ, বিত্তবান শ্রেণীর লোক। তখনকার আমলে স্টক এক্সচেঞ্জের তার ব্যবসা ছিল, তার বিশাল ব্যবস্থা ছিল। আচ্ছা, ইভেন যে ওইখানকার যারা জ্যাকোবিন ক্লাবসগুলি, যেগুলির ফরাসি বিপ্লব তৈরি করে, ওগুলো ওই সময়কার অ্যারিস্টোক্রেটিক ঘরের সবচাইতে বিখ্যাত বিখ্যাত লোকেদের সন্তানরা। ইয়েতে আপনার রাশিয়ান রেভলিউশনে যারা যারা, এই যে লেনিন, জিনোভিয়েভ, কামেনেভ, এরা তো ওইখানকার উচ্চবিত্ত পরিবারের লোক ছিল। স্ট্যালিন ব্যতিক্রম, ব্যতিক্রম তো একটা, বা ট্রটস্কি, এরা এরা তো সব বিত্ত, উচ্চবিত্ত ঘরের, হ্যাঁ, সব লোকেরা। চায়না ওয়াজ এ পেজেন্ট সোসাইটি, সেই চাইনিজ পেজেন্ট সোসাইটির আপনার মাও জেদং হচ্ছে কী বল, কী কৃষক বলে, বড় কৃষক যে, হ্যাঁ, তার সেই ঘরের থেকে আসছে, গরিব লোক ছিল না। আর তার যে প্রাইম মিনিস্টার ছিল চুয়ান লাই, সেটা সোবন ইউনিভার্সিটি। কেন হয় তাহলে? তারা এই শাসক শ্রেণীর লোকেরা শাসক শ্রেণীর বিরুদ্ধে জীবন প্রাণপণ লড়াই করে কেন, চিন্তা করেছেন? শুধু ওই ক্লাসেরই লোক ছিল, আনন্দী পত্রিকাতেই ছিল, এই লোকগুলি লেখাপড়া করেছিল, লেখাপড়া করে দেখেছে যে আমার দেশ বা সমাজ বা পৃথিবীর যে গোটা ব্যবস্থা যেভাবে চলছে, এটা অন্যায়, এই অন্যায়টা মেনে নেওয়া যায় না। অর্থাৎ তার বিপ্লবে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত কিংবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অ্যান্টাই এস্টাবলিশমেন্ট যে রোল সে জীবনে প্লে করেছে, এই সিদ্ধান্তটা বৈষয়িক না, বুদ্ধিবৃত্তিক। অর্থাৎ তার বিবেক যখন মেনে নিতে পারছে না, জেনারেট হতে পারে না, তা বিবেকের তীব্রতা যত বেশি থাকে, হ্যাঁ, তার লড়াই করবার আকাঙ্ক্ষা তত বেশি গভীর হয়। এবং আমি আগেই বলেছি যে বিবেক তৈরি হয় আপনার মাল্টি ডিসিপ্লিনারি লেখাপড়া থেকে, যে যেটুকু পড়েছে তার আপনার বিবেকবোধ তত বেশি ঋজু। মেক সেন্স? এখন আপনি কী পড়বেন কী পড়বেন, এটা নিশ্চয়ই আপনার সিদ্ধান্ত। আপনি যদি বিত্তবান হতে চান এই সময়ের মধ্যে, গডসেক বেশি লেখাপড়া করেন না, যা বিবেকবোধ যাদের জাগ্রত না হয়। আর যদি শিখতে লেখাপড়া করে থাকেন, এন্ড অফ দি ডে আপনার বিদ্রোহ করা ছাড়া আপনার বিবেককে, বিবেককে বিবেকের সঙ্গে বোঝাপড়ায় আপনার জিতবার কোনো পথ নাই। তার মধ্যে সাংবাদিকতা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রফেশন, যেইটা প্রশ্ন করতে, প্রশ্ন করার অভ্যাস তৈরি করা ছাড়া সাংবাদিকতা করা অর্থহীন। আর সেই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে এমন কিছু হয়, সমাজ, রাষ্ট্র, ইতিহাস, বিজ্ঞান অধ্যয়ন, সেই ক্রিটিক্যাল কোয়েশ্চেনের উত্তর যদি আপনি এমন কিছু পান যেটা এই সময়ের সঙ্গে মেলে না, তার বিরুদ্ধে লড়াই না করে আপনি আপনার মানব সত্তার প্রতি কোনোদিন সম্মান জানাতে পারবেন না। একটা জীবনকে তো অর্থবহ করতে হবে, এটা বিখ্যাত প্রশ্ন ছিল বঙ্কিমচন্দ্রের, এই জীবন লইয়া কী করিব। জীবনটা ছোট আবার বড়ও তো, খুব ইন্টারেস্টিং। জীবন যখন একটা পেয়ে গেছি, এটা নিয়ে আমি কী করব, এটা কিন্তু চিন্তা করবার ব্যাপার আছে। এই জীবনটা নিয়ে অনেক কিছু করা যায়, আমি কোনটা করব। আর শেষ পর্যন্ত বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে, যখন যেইটাই বিদ্যমান থাক, সোশ্যালিস্ট রাশা মানুষের বিরুদ্ধে অপকর্ম কম করে নাই, মানে ওই সময় তো সোশ্যালিজমটাই সবচেয়ে প্রগতিশীল ছিল, কিন্তু আচ্ছা সোশ্যালিস্ট স্টেট যদি আবার নিপীড়ক হয়ে দাঁড়ায়, তাহলে তার বিরুদ্ধে লড়াই করাও গুরুত্বপূর্ণ।
অর্থাৎ ভেবে দেখেছি আমি যে লড়াই করা ছাড়া জীবনকে অর্থবহ করবার আর কোনো পথ নাই।